জঙ্গলি জানোয়ার কতটা ভয়ানক হতে পারে সে সম্পর্কে আমরা সকলেই জানি, যার ফলে মানুষ এই সকল জঙ্গলি জানোয়ারদের থেকে অনেক দূরে থাকার চেষ্টা করে। কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করেই এই সকল প্রাণী আচমকায় মানুষের সামনে পড়ে যায়, আর এমন দৃশ্য দেখার পর মানুষের চোখ যেমন কপালে উঠে যায় তেমনি শরীরের লোমও দাঁড়িয়ে যেতে থাকে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা জঙ্গলি জানোয়ারদের সাথে প্রাণীদের এবং মানুষের সাথে জঙ্গলি জানোয়ারদের ঘটে যাওয়া এমন কিছু চমকে ওঠার মতো কিছু ঘটনাকে দেখিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটিকে তৈরি করা হয়েছে, যার শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে অনেক চাঞ্চল্যকর ঘটনা। তাই জঙ্গলি জানোয়ারদের করা কিছু অস্বাভাবিক কাজকর্ম দেখে চমকে উঠতে চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার বিশেষ অনুরোধ জানাচ্ছি। ইন্দোনেশিয়াতে বন্যার পানিতে ভেসে এসে একটি অ্যানাকোন্ডা সাপ ছোটখাটো একটি নারিকেল বাগানে আটকা পড়েছিল, আর অনেকগুলো মানুষ এই সাপটিকে একনজর দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছিল। যদিও এই বিশালাকৃতির অ্যানাকোন্ডা সাপটি এখান থেকে বের হতে পারছিল না, তাই সেখানকার স্থানীয় কিছু মানুষ সেনেক রেস্কিউ টিমকে খবর দিয়েছিল এবং তারা এসে এই সাপটিকে উদ্ধার করে একটি নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র রাশিয়াতেই বেশি পরিমাণের ভাল্লুক দেখতে পাওয়া যায়, আর মাঝে মধ্যেই এই সকল ভাল্লুক জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। রাশিয়ান এই মানুষটি একটি বদমেজাজি ভাল্লুকের সামনে পড়ে গিয়েছিল এবং এই মানুষটি ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য বাদরের মতো একটি গাছে উঠে পড়ে। সাথে সাথে ভাল্লুকটিও মানুষটিকে অনুসরণ করে ওই গাছের উপরে উঠতে চেয়েছিল। কিন্তু কথায় আছে না, মহান সৃষ্টিকর্তা আপনার যদি ভাগ্য ভালো লিখে থাকে তাহলে আপনি যে কোনো বিপদের সময়ে একদম নিরাপদে থাকতে পারবেন। হ্যাঁ, এই মানুষটির সঙ্গেও ঠিক এমন ঘটনাই ঘটেছিল। এই গাছটি অনেকটাই চিকন হওয়ার কারণে ভাল্লুকটি বুঝতে পারে যে আর একটু উপরের দিকে উঠতে চাইলে হয়তোবা এই গাছটি ভেঙে যাবে, তাই ভাল্লুকটি একটু চেষ্টা করে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। একটি ন্যাশনাল পার্কে এই গন্ডারগুলোকে সবসময় উন্মুক্তভাবে রাখা হয়, যদিও সেখানে ঘুরতে আসা কিছু অতি সাহসী দর্শনার্থী এই গন্ডারগুলোর খুব কাছে এসে একটু লুকোচুরি করে সেলফি তুলতেও তারা ভুল করে না। কিন্তু সবচাইতে ভালো খবর হচ্ছে, এ পর্যন্ত এই গন্ডারগুলো এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের কোনো রকমের ক্ষতি করেনি। অস্ট্রেলিয়ার সমুদ্রে প্রচুর পরিমাণে শার্ক মাছ দেখতে পাওয়া যায়, যেগুলো আচার আচরণের দিক থেকে অনেক বেশি বদমেজাজি হয়ে থাকে, আর দুর্ভাগ্যবশত কোনো মানুষ যদি এই সকল শার্ক মাছের সামনে পড়ে যায় তাহলে তার সঙ্গে যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা। অস্ট্রেলিয়ার এই ছেলেটি মাছ ধরার জন্য একটি খাঁচা নিয়ে সেই নৌকা থেকে সমুদ্রে নেমে পড়ে, কিন্তু পানিতে অতিরিক্ত পরিমাণের কম্পন থাকার কারণে ছেলেটি একটি মাছকেও দেখতে পায়নি। যদিও হঠাৎ করে সেখানে একটি বিশাল বড় আকৃতির শার্ক চলে আসে এবং সৌভাগ্যক্রমে শার্কটি ছেলেটির কোনো ক্ষতি না করে তার পাশ দিয়ে চলে গিয়েছিল। আর এমন দৃশ্য দেখে ওই ছেলেটি চমকে উঠে তড়িঘড়ি করে সে তার নৌকার উপরে আবারও উঠে পড়ে। ছোটবেলায় টেলিভিশনের পর্দায় টম অ্যান্ড জেরির ভিডিও দেখে আমরা অনেক মজা পেয়েছি, কিন্তু এই ভিডিওটি হচ্ছে বাস্তব জীবনের টম অ্যান্ড জেরি। প্রিয় বন্ধুরা, বাস্তব জীবনের এই টম অ্যান্ড জেরির ভিডিও দেখতে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। জঙ্গলি জানোয়ার মানুষের জন্য যতটাই বিপজ্জনক হোক না কেন, সেগুলোকে যদি স্পেশালি কোনো প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাহলে বিশাল বিশাল আকৃতির ওই সকল প্রাণীগুলো প্রশিক্ষণ পেয়ে মানুষের ইশারায় রীতিমতো ওঠা বসা করতে শুরু করে দেয়। দেখতে খুবই সুন্দরী এই মেয়েটির মনের মধ্যে ডর বা ভয় নামক কোনো শব্দের উপস্থিতি নেই বললেই চলে, কেননা এই বৃহৎ আকৃতির কুমিরটি এই মেয়েটিকে খুবই ভালোভাবেই চেনে, যার ফলে এই মেয়েটি কুমিরটির এত কাছে এসে সে তার মুখে তুলে খাওয়াতে থাকলেও এবং গায়ে হাত বুলিয়ে দিলেও এই কুমিরটি মেয়েটির সামান্য পরিমাণের ক্ষতি করার চেষ্টাও করেনি। এই কুকুরটি এবং মুরগির মধ্যে এমন সম্পর্ক দেখে আমার বলতে ইচ্ছে করছে যে একেই বলে সঙ্গদোষে লোহা ভাসে।
মানুষ যেমন জন্মগতভাবেই তার নিজের বাড়িতে থাকতে খুব বেশি পছন্দ করে, ঠিক তেমনি পশু পাখি যে জঙ্গলের মধ্যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে সেটাকেই তারা তাদের নিজের বাড়ি বলে মনে করে থাকে। কিন্তু এই সকল পশু পাখিকে যখন নানা কারণে অন্য জায়গায় শিফট করা হয়ে থাকে তখন এরকম অপ্রীতিকর ঘটনা যে কোনো সময় তো ঘটতেই পারে। নেপালের শুক্লাপুর নামক একটি ন্যাশনাল পার্কে এই গন্ডারটিকে যখন ট্রাক থেকে নামানো হচ্ছিল তখন এই প্রাণীটি অচেনা পরিবেশ দেখে রীতিমতো সবার উপরেই চড়াও হয়ে গিয়েছিল। কিন্তু সবচাইতে সুসংবাদ হচ্ছে এই গন্ডারটি সেদিন কারো কোনো ক্ষতি করতে পারেনি। বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় নানান ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে, ঠিক তেমনি একদল গবেষক বন্যপ্রাণীদেরকে নিয়ে গবেষণা করতে গিয়ে একটি বনের নানা প্রান্তে অনেকগুলো আয়না এবং সিসি ক্যামেরাকে লাগিয়ে দিয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল যে ভাল্লুকেরা আয়নাতে নিজেদের চেহারা দেখার পর তাদের এক্সপ্রেশনটা কেমন হয়ে থাকে। আর ঠিকই এই ভাল্লুকটি আয়নাতে নিজের ছবি দেখার পর ক্ষিপ্ত হয়ে এই আয়নাটিকে ভাল্লুকটি ভেঙে ফেলেছিল। এই সামুদ্রিক সিলটি মাঝ নদীতে একটি খালি নৌকাকে দেখতে পেয়ে তার মনের মধ্যে নৌকাতে চড়ার একটু স্বাদ জেগেছিল। রাস্তায় যেন বৃষ্টির পানি জমে না থাকে সেজন্য রাস্তার নিচ দিয়ে পানি নিষ্কাশনের যে রাস্তাটি তৈরি করা হয়েছিল সেটার ভিতর থেকে একটি সিনেক রেস্কিউ টিমের সদস্যরা সেটার ভিতর থেকে প্রায় 21 ফুট দৈর্ঘ্যের একটি বিশাল আকৃতির অজগর সাপকে অক্ষত অবস্থায় এই রেস্কিউ টিমের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ইন্ডিয়ার কেরালার একটি চিড়িয়াখানাতে দর্শনার্থীরা যখন বাঘের খাঁচার সামনে এসে বাঘের দেখা না পেয়ে যখন হতাশ হয়ে গিয়েছিল তখন এই চিড়িয়াখানার কর্মী পানির পাইপ দিয়ে বাঘটিকে পানি দিচ্ছিলেন, যেটা এই বাঘটির কাছে মোটেও ভালো লাগেনি, তাই সে এভাবে হুঙ্কার দিয়ে সবাইকে সাবধান করে দিচ্ছিল। শ্রীলঙ্কার একটি বনের মধ্যে এই হাতির দলটি যখন নদী পার হচ্ছিল তখন নদীতে প্রচুর পরিমাণের স্রোতের কারণে একটি হাতির বাচ্চা পানিতে ভেসে যাচ্ছিল, আর এই বিষয়টিকে বুঝতে পেরে মা হাতিটি তার সন্তানকে পরম যত্নে নিজের ছায়ায় নদী পার করেছিল। এই মানুষটি যখন নদীতে গোসল করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করছিলেন তখন একটি কুমির মানুষটিকে দেখতে পেয়ে নদীর কিনারায় চলে আসে, এবং মজার বিষয় হচ্ছে এই কুমিরটি দুপুরে লাঞ্চ করার জন্য এরকম কিছু একটাই খুঁজছিল। কিন্তু এই মানুষটি এমন ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি করে নদীর কিনারা থেকে দৌড় দিয়ে নিরাপদ স্থানে গিয়েছিলেন, যার ফলে এই কুমিরটির আশার গুড়ে বালি পড়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।